মনে রাখবেন আগামী 26 এপ্রিল বুধবার ঘাঘরঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে জঙ্গলমহল জুড়ে 12 ঘন্টার হুড়কা জামের ডাক দেওয়া হয়েছে। এই হুড়কা জাম সর্বাত্মক এবং সফল করে তোলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানিয়ে গেলাম। এই হুড়কা জাম সর্বাত্মক করে তোলার জন্য জঙ্গলমহলের সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, গণসংগঠন, সামাজিক সংগঠন এবং আপামর জনসাধারণের কাছে আবেদন জানিয়ে গেলাম। খেওয়াশুলিতে পশ্চিম মেদিনীপুর ডিএম এসপি আন্দোলনকারী কর্মী জনজাতিকে পিছে মারার হুমকি দিয়েছিলেন এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের কেরিয়ার নষ্টের হুমকি দিয়েছিলেন। আর আন্দোলনকারী নেতৃত্বদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত করেছিলেন। তারই প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে আগামী 26 এপ্রিল বুধবার 12 ঘন্টার হুড়কা জামের ডাক দেওয়া হয়েছে। এই হুড়কা জাম সর্বাত্মক এবং সফল করে তোলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানিয়ে গেলাম, শহরবাসীর কাছে আবেদন জানিয়ে গেলাম, আবেদন জানিয়ে গেলাম সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, গণসংগঠন, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন এবং আপামর জনসাধারণের কাছে। মনে রাখবেন 26 এপ্রিল বুধবার ঘাঘরঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে জঙ্গলমহলের 4 জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4 জেলাতে 12 ঘন্টার হুড়কা জামের ডাক দেওয়া হয়েছে। এই হুড়কা জাম সর্বাত্মক এবং সফল করে তোলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানিয়ে গেলাম। হুড়কা জামের আওতার মধ্যে থাকছে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, যান চলাচল, রাস্তাঘাট। বন্ধের আওতার বাইরে থাকছে সমস্ত ধরনের জরুরি পরিষেবা। খেমাশুলিতে পশ্চিম মেদিনীপুর ডিএম এসপি প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসন, মেদিনীপুর জেলা প্রশাসন ঘাঘরঘেরা আন্দোলনকারী কর্মী জনজাতিকে পিছে মারার হুমকি দিয়েছিলেন এবং আন্দোলনরত সমস্ত ছাত্রছাত্রীদেরকে তাদের কেরিয়ার নষ্ট করার হুমকি দিয়েছিলেন, নেতৃত্বদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন। তারই প্রতিবাদে জঙ্গলমহল জুড়ে 12 ঘন্টার হুড়কা জাম অর্থাৎ 12 ঘন্টার বন্ধ সফল করে তুলুন। মনে রাখবেন আগামী 26 এপ্রিল বুধবার, আগামী বুধবার 26 এপ্রিল জঙ্গলমহলের 4 জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 4 জেলাতে 12 ঘন্টার হুড়কা জামের ডাক দেওয়া হয়েছে। এই হুড়কা জাম সফল করে তোলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানিয়ে গেলাম। হুড়কা জাম সফল করার জন্য সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, গণসংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং আপামর জনসাধারণের কাছে আবেদন জানিয়ে গেলাম। আগামী 26 এপ্রিল বুধবার হুড়কা জামের আওতার মধ্যে রাখছে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ, অফিস আদালত, রাস্তাঘাট, যানবাহন চলাচল। বন্ধের আওতার বাইরে থাকছে সমস্ত ধরনের জরুরি পরিষেবা। বন্ধের আওতার মধ্যে থাকছে সমস্ত ধরনের দোকানপাট। মনে রাখবেন 26 এপ্রিল বুধবার, মনে রাখবেন 26 এপ্রিল বুধবার জঙ্গলমহল জুড়ে হুড়কা জাম। ঘাঘরঘেরা কেন্দ্রীয় কমিটির ডাকে আগামী 26 এপ্রিল জঙ্গলমহল জুড়ে 12 ঘন্টার হুড়কা জামের ডাক দেওয়া হয়েছে। এই হুড়কা জাম সফল করার জন্য সমস্ত রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, গণসংগঠন, ছাত্র সংগঠন,
সামাজিক সংগঠন সবার কাছে আবেদন জানিয়ে গেলাম। আগামী 26 এপ্রিল বুধবার জঙ্গলমহলের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলাতে হাই, তোমার শরীর খারাপ কিন্তু তা সত্ত্বেও বাইরে তুমিছে প্রচারে কেউ নাই, সবাই বিয়া ঘরে আছে। সৌরভ আর আমি দুজন বাইরে গেছি, বিকালে লাইভ আসবো, যে লাইভটা কালকে আসার কথা ছিল, কমিটমেন্টটাই শেষ কথা। প্রচুর শরীর খারাপ, কালকে সারা রাত ভুগিয়েছি, তারপরেও বাধ্য হয়েছি আসতে, কারণ আর কেউ নাই আর কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। 10টার সময় বাইরে আনছি, তো পুরুলিয়ার কিছুটা আজকে ক্যাম্পেনিংটা করিয়ে দেবো আর আগামীকাল কিছুটা করব। তো হ্যাঁ, সম্মদ্বীপ যাবো, পুরোটাই ঘুরবো, পুরুলিয়া টাউনটা পুরোটাই ঘুরিয়ে দেবো, চাপ নাই। আর পুরুলিয়া টাউনের আশেপাশে যারা আছো বা পুরুলিয়া জেলা থেকে যারা লাইভটাই আছো বা পরে লাইভটি দেখবে, তাদের সবার কাছে রিকোয়েস্ট, ঘাগরগ্রামের এই যে আমরা যে ইয়াটা ডাকেছি, বনটা ডাকেছি, এই বনটা ডাকার কারণে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেওয়া হয়েছিল, ধমকি দেওয়া হয়েছিল, আন্দোলনরতদেরকে ধমকি দেওয়া হয়েছিল, এইটা মূল এই কারণেই, পাশাপাশি বাকি সবগুলো থাকছে। তো সেই জন্যে সবাই সামাজিক দায়বদ্ধতা তাগিদ অনুভব করে ওই দিন বনকে সমর্থন জানাতে সবাই বাইক নিয়ে পুরুলিয়াতে দলে দলে আসবে সেদিন, এটাই রিকোয়েস্ট করব। পুরুলিয়া শহরকে স্তব্ধ করতে হবে, প্রত্যেকটা ব্লক থেকে যেন কমসে কম 250-300 বাইক আসে, প্রত্যেকটা এখানে সংগঠনের ভেদাভেদ ভুলিয়ে সমস্ত মানুষ, কর্মী জাতির জাতির যারা আছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই নিজে নিজে বাইক নিয়ে সবাই পতাকা বাঁধে ফ্ল্যাগ বাঁধে সবাই চলে আসবে, সকাল সকাল পৌঁছাবে, তার আগে ফোন টোন করে নেবে। যদি ভারত সজল ফজল এরা যে বিভিন্ন রকমভাবে ওয়েবিনার ফয়েবিনার করছে, এদের সাথে কমিউনিকেট করো, এরা পুরোটাই দেখছে, নতুন নেতৃত্বকে উঠান দেওয়া হয়েছে, সময় রাত ধরে উঠে আসছে, তাদের হাতেই আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু তুলে দিতে হবে। তো সমস্ত দায়িত্ব তাদেরকেই দেওয়া হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সবাই তোমরা বাইক নিজে নিজে নিয়ে, অনেক টাকা খরচ করেছে অনেক কিছুর পিছনে, সামাজিক আবেগ একটা জায়গায় এখন পৌঁছাইছে সামাজিক, এবং সেইখানে সরকার যেভাবে বঞ্চনা আমাদের সাথে আমাদেরকে বঞ্চিত করছে, তো এইটুকুটা বুঝতে হবে সবাইকে। আর পার্সোনাল যারা আমাদের আমাকে ফোন করেছিলেন যে অমুক তমুককে বলা হোক, তো আমাদের যেখানে কেন্দ্রীয় কমিটির থেকে সবাইকে সমস্ত সংগঠনকে রিকোয়েস্ট করা হয়েছে প্রেস বিবৃতির মাধ্যমে, তাই নতুন করে আর ইন্ডিভিজুয়াল বলার প্রয়োজন বলে মনে করি নাই। যদি কেউ মনে করে এই বনটা কর্মীর বন, কর্মীরা ডাকিয়েছে, তাইলে আপনি যোগদান দিবেক, আর যদি মনে করে তিনি বিশাল ব্যক্তিত্ব তাইলে যোগদান দিবেক নাই বা সেই সংগঠন যোগদান দিবেক নাই বলেই মনে করি। আশা করছি এই বনটাই সবাই যোগদান দিবে, কারণ এটা সবার জন্যেই বন, কর্মী এসটি হলে সবাই এসটি হবে, শুধু এইখানে যারা আন্দোলন করবে তারা লয় বা বন্ধের সমর্থনে নামবে তারা লয়, প্রত্যেকটা লোকেই হবে। তো সেই সব কথা মাথায় রেখে আশা করছি সেই সমস্ত সংগঠনের লিডাররা যারা আমাকে ইন্ডিভিজুয়াল ইয়াকুবাকে দিয়ে ফোন করেছিলেন, তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন আজকেই, নিয়ে বন্ধের সমর্থনে রাস্তায় নামবেন, রাস্তায় নামাবেন, এবং
বন কে সমর্থন জানাই বিভিন্ন জায়গায় করতে পারেন। সব জায়গায় সমস্ত থানাতে আমরা ইন্টিমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরুলিয়া জেলার যে যারা আমরা দায়িত্বে আছি আমরা সেই দায়িত্বটা পালন করছি, অতএব অসুবিধা নাই। আগের বার বিক্ষিপ্ত কিছু কিছু ত্রুটি থাকিছিল, সেগুলো থাকিবে কেন, তবু একবার আমাদের সাথে যোগাযোগ করে দিতে বলবো। আর প্রশাসনের সাথে সহযোগিতা করাটাই কাম্য, প্রশাসন ফোন করলে ফোন রিসিভ করতে বলবো, রিসিভ করে সেরকম কোনো সমস্যা তৈরি হলে আমাদেরকে ফোন করতে বলবো। এইটাই আপাতত এটুকুই বলি, আর বেশি কিছু বলার নাই। মানে এক হচ্ছে তো শরীরটা প্রচণ্ড খারাপ আছে, তারপর খাবার কোনো উপায় নেই, খাবার খালেই আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। ওই দিক থেকে আসার পরে যেমন বমি টমি হয়েছিল, পরবর্তীকালে আমাশয় প্রচণ্ড আমাশয়, হ্যাঁ মানে খুবই অসুবিধা, যেটা আসে বাইরে আবার কথা নাই, কিন্তু যেহেতু উপায় নাই, সবাইকে পাওয়া যাচ্ছে না, আজকে বড় লগ্ন আছে, বিয়া করে অনেকেই মেতে আছে, তো সেই জন্য গাড়ি নিয়ে বাইরে হতে বাধ্য হলি। তো লাইভটা এইখানে এখন ডিসকানেক্ট করছি, আমরা একটু আখের রস খাবো বলে এইখানে আছি। আমার সঙ্গে সৌরভ আছে আর চিনি ব্যাস আছে, হ্যাঁ এখানে সৌরভ আর চিনি ব্যাস। আমরা এখন এসকেবিউর গেটের কাছে আছি, তো সবাইকে বলবো শেয়ার টেয়ার করতে, যাতে এই বন্ধের বা হুড়কা যাওয়ার মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে যায়, হ্যাঁ যাতে মানুষরা বলতে না পারে যে কোনোভাবে প্রচার প্রসার করানো হয় নাই বা আমি জানি নাই, রাস্তায় অনেকেই সিন ক্রিয়েট করে, সেটা যাতে না করতে পারে সেই জন্য সবাইকে বলবো শেয়ার দিতে, যাতে বার্তাটা যায় সবার কাছে যে আমরা গাগরঘেরা কেন্দ্রীয় কমিটি আমরা 26 তারিখ 12 ঘন্টার বন্ধ রেখেছি, সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা অবধি, সেই বন্ধ সমর্থন করতে জন্য সবাই পুদিনা দিয়েছ দেন দাও, পুদিনা পুদিনা দিলে কি দিবে না, এলে পুদিনা কাগজি না দিলে কি করে আখের রস কি হবে, তো এটুকুই বলার ছিল। ধন্যবাদ, জোহাট, আর সন্ধ্যায় যদি নেটওয়ার্ক থাকে লাইভে আসবো, যেটা কালকে আসার কথা ছিল আসা হয়নি। ঠিক আছে, জোহাট।